ডিমের খোসার উপকারিতা জানেন কি? ডিম খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। ডিমে খুব সহজে প্রোটিন পাওয়া যায়। শিশুরা অন্যান্য খাবারের চেয়ে ডিম বা ডিমের তৈরি খাবার বেশি পছন্দ করেন। শুধু খাদ্য হিসেবে নয়, রূপচর্চার সহায়ক উপাদান হিসেবেও প্রত্যেক গৃহস্থের ঘরে ডিম থাকে। ডিম দিয়ে তৈরি নানা খাবারের কথা তো আমরা জানি, কিন্তু ডিমের খোসারও যে নানা রকম প্রয়োজনে ব্যবহার হয় তা কি আমরা জানি? ডিমের খোসায় রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, হায়ালুরিক অ্যাসিড ও কোলাজেন। এসব যোগ শরীরের নানা ব্যাধি, মূলত ব্যথা ও বেদনা সারাতে কাজে আসে। জেনে নিন ডিমের খোসাকে কিভাবে আপনার কাজে লাগাবেন। এক, ডিমের খোসায় রয়েছে প্রচুর ক্যালসিয়াম কার্বোনেট, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম। বাড়ির বাগানে বা কোনো গাছের গোড়ায় ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিন, পোকার আক্রমণ থেকে বাঁচবে গাছ। দুই, ত্বক পরিচর্যাতেও ডিমের খোসা খুবই কার্যকর। ডিমের সাদা অংশ এবং ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে নিন, আপনার দরকারি ফেস প্যাক তৈরি হয়ে যাবে। এবার তা মুখে লাগিয়ে 15 মিনিটের মতো অপেক্ষা করুন। এরপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। মুখের পুরনো দাগ বা ব্রণের সমস্যা থাকলে এই প্যাকটি সহজ সমাধান। তিন, কোনো কারণে চা বা কফি বেশি ফুটিয়ে ফেলেছেন, তেতো হয়ে যাবার ভয়ে ফেলে দেবেন না। ডিম ভেঙে তার খোসা ধুয়ে বড় বড় টুকরো করে তা ছড়িয়ে দিন চা বা কফিতে। তারপর আরও একবার ছেঁকে নিন চা। ডিমের খোসায় হায়ালুরিক অ্যাসিড টেনে নেবে তেতো ভাব। চার, বাসনের পোড়া দাগ দূর করতেও ডিমকে কাজে লাগান। বাসন ধোয়া সাবানের সঙ্গে ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে নিন, পোড়া দাগ গায়েব হয়ে যাবে সহজেই। পাঁচ, বাত বা গাঁটের ব্যথা কমিয়ে আরাম দেয় ডিমের খোসা। অ্যাপেল সাইডার ভিনেগারের সঙ্গে ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে নিন, দুদিন তা রেখে দিন, গলে মিশে যাবে ডিমের খোসা। এই মিশ্রণটি লাগান ব্যথার জায়গায়, ব্যথা কমে যাবে এবং আরাম পাবেন।